এবং তরফ থেকে তেইশটি জেলার থেকে সবাই আবেদন করতে পারবেন তো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করলো একটি স্কুল তো বন্ধুরা এখানে অনেক কিছুই বেনিফিট আছে তার জন্য সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই ওয়েবসাইটে চলেছি যেটা হলো রামকৃষ্ণ মিশন শারদা বিদ্যাপীঠ এই রামকৃষ্ণ মিশন শারদা বিদ্যাপীঠে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে তো এখানে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কি 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 আছে এবং কি আপনার কোয়ালিফিকেশন যোগ্য হয় এই চাকরিটা তাহলে কিন্তু আবেদন করতে পারেন তো বন্ধুরা শুরু করা যাক তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে থেকে একটুকেশন ডাউনলোড এই হলো রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের নোটিফিকেশনটা যেখানে নিয়োগ করতে চলেছে টিচার পদে নোটিস এটা অ্যাপ্লিকেশান এটা হলো আপনার টার্মস কন্ডিশন আপনি চাইলে পড়তে পারেন চাইলে নাও পড়তে পারেন তো তারপর আছে এখানে শূন্য পদগুলো শূন্য পদগুলোর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটাই শূন্য পদ যেখানে বলা হয়েছে একটু খেয়াল করে দেখিন যেখানে বলা হয়েছে ম্যাথমেটিক ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড পিওর সায়েন্সে নিয়োগ করতে চলেছে তারপর কম্পিউটার আছে এবার দেখে নিন ম্যাথমেটিক ইংলিশ হিস্টরিক জিওগ্রাফি পিওর সায়েন্সের জন্য এখানে আপনাকে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি করতে হবে সাথে আপনাকে মাস্টার ডিগ্রি সিক্সটি পারসেন্টের নামবার দরকার আছে তারপর দ্বিতীয় নম্বর আছে কম্পিউটার যেখানে বিএসসি বি সি এম বিএসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং কি আপনার থাকতে হবে কম্পিউটার ডিপ্লোমা তারপরে আবার এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তো এখানে একটি শূন্য পদ আছে যেখানে ডিপ্লোমা ফ্রম রিকগনাইজেশান ইনস্টিটিউট থেকে আপনাকে পড়াশোনা করতে হবে কোয়ালিফিকেশান তারপর আছে আবার গেমস অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং অর্থাৎ এখানে আপনাকে খালেদলা পারদর্শী হতে হবে যেখানে বলা হয় যে এক্সপার্ট ইন এনি গেম হোগা পিটি অ্যান্ড ড্রিল অর পিভিডি ডিগ্রি করতে হবে তাহলে একটা আবেদন করতে পারবেন তারপর আছে মিউজিক মিউজিক এখানে এক্সপার্ট টিচিং হিন্দুস্তান মিউজিক রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আর এক্সপার্ট যদি হয়ে থাকেন আর হিন্দুস্তান মিউজিকে যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে ফাইন আর্টস আছে যেখানে আপনাকে ডিপ্লোমা দরকার আছে ডিগ্রি ফর রিকনসাইট ইনস্টিটিউট অর্থাৎ আপনার কাছে যদি কোনো রকমভাবে ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি ফাইন আর্টসে আবেদন করতে পারেন শেষে পেঁচে এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু হাজারের পরের কিন্তু আবেদন করতে পারবেন না শেষ তারিখ হলো একত্রিশ বারো দু হাজার কুড়ি এগারোটা থেকে তিনটের মধ্যে আর এখানে বলা হয়েছে শুধুমাত্র রবিবার এখানে আবেদন করতে পারবেন না রবি রবিবারটা বাদ দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ও চলে আসলাম আমাদের অ্যাপ্লিকেশানে অর্থাৎ আপনাকে এই অ্যাপ্লিকেশানটা পূরণ করে আবেদন করতে পারবেন যাহাতে আপনি যদি স্পিচ পোস্টের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন না হয়তো আপনি এখানে আপনি এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন এবার আপনি আবেদন কি করে করবেন ফ্লাপ আপ করে কী করে করবেন ফ্লপ করার জন্য খুব সুন্দরভাবে দুটো প্রিফাইল দেওয়া দ্বিতীয়টাকে আপনাকে প্রিন্ট আউট করে দিতে হবে আপনার কাছে রাখতে হবে তো প্রিন্ট আউটটা হওয়া দরকার আছে এখানে কালারিং কালারিং প্রিন্টার প্রিন্টার ফুলি হলেই আপনাকে প্রিন্ট অর্থাৎ কাল কালারিং যদি এটা বার করেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারেন তো প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি আমি তো সবই বুঝবেন এখানে নাম ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার পোস্টাল অ্যাড্রেস ম্যারিটেরাল স্টাডেস এখানে পুরোটা আপনাকে বসিয়ে দিতে হবে ঠিকানা তারপর চলে আসে এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশনগুলো আপনাকে যেগুলো দিতে হবে তো তারপরে প্রথমে আছে হলো সাত নম্বরে আছে পার্টিকুলার্স স্কুল পার্টিকুলার হায়ার স্টাডিজ পার্টিকুলার হাই স্টুডিও তো এগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে তারপর আপনাকে ফিল আপ করার পরে আপনাকে একটি এ সাইজের ওই সরি এরপর না পাসপোর্ট সাইজে এখানে ফটো দিতে হবে সাথে আপনাকে এখানে সিগনেচার দিয়ে দিতে হবে সিগনেচার দিয়ে আপনাকে কী কী অ্যাটাচ করতে হবে সব ডিক্লারেশন এখানে দেওয়া আছে না হয়তো আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন টার্মস অফ কন্ডিশনে কী কী দেওয়া আছে তো আপনাকে আবেদন যদি করতে চান আপনি যদি চাকরিটা করতে চান তাহলে কিন্তু আবেদন করতে পারেন এবং নোটিফিকেশান ডাউনলোড কী করে করবেন নোটিফিকেশান ডাউনলোড করার জন্য ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে ডাইরেক্ট ক্লি আপনি নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন আর চাকরিটা পোস্টিং করতে অথচ কর্মস্থানটা কোথাও কর্মস্থান হলো আপনাকে বেলুর মাঠ হাওড়া বেঙ্গল তো আমি আশা করছি সবাই বেলুর মাঠের নাম শুনেছেন তো সেখানে আপনাকে চাকরির উপস্থিত আর রামকৃষ্ণ মিশন অর্থাৎ শারদা বিদ্যাপীঠ এটা কিন্তু বেলুর মাঠের সামনেই হয় তো সেই ক্ষেত্রে কিন্তু নতুন কিছু বলার রইল না সবই জানেন আশা করছি যদি আবেদন করতে চান আবেদন করে নিন তো এটা মিনিমাম স্থায়ী পদে চাকরি কন্ট্রাকচুয়াল হতে পারে কিন্তু স্থায়ী পদের চাকরি তো ভিডিও থাকার জন্য সম্পূর্ণ ধন্যবাদ